সো আমরা এখন আপনাদেরকে এমন একটা জিনিসের জন্য ভিডিওটা আনছি, ঠিক আছে? আমাদের বড় ভাই রাজন, ভাই এদিকে একটু ভাই, আমাদের বড় ভাই একটা খুশির কারণে, ঠিক আছে, যে কোনো একটা খুশির সংবাদের জন্য সে মিষ্টি নিয়ে আসছে আমাদের জন্য, ঠিক আছে? সো আমরা এটা আপনাদের বলবো আর একটু পরে বলবো, ঠিক আছে? তো সো এখন আমরা কারো সবার অনুভূতিটা একটু প্রকাশ করবে, এটা বলি, ঠিক আছে? আমাদের বড় ভাই সবার আগে, ভাই আপনি কিছু বলতে চান আপনার আপনার ছোট ভাই যে মিষ্টি নিয়ে আসছে আমাদের জন্য? খুশির সংবাদের জন্য ধন্যবাদ, আর ভবিষ্যতে যেন এরকমের আরো খুশির সংবাদ শুনতে পারি আমরা, এবারে প্লাস মিষ্টি যেন আরো খাইতে পারি, এটাই সবসময় দোয়া রইল ছোট ভাই হিসেবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই আপনাকে। সো আমাদের বড় ভাই সাব্বির ভাই, আপনি নিচে বলেছেন কেন ভাই, উঠেন উঠেন। সো রাজন ভাই আমাদের জন্য মিষ্টি আনছে, যে কোনো একটা কারণ আছে, ভাই জানি রেগুলার মিষ্টি খাওয়ায় ভাই জানি দুইটা পোনা জন্ম দিতে পারে। সো আপনি বাইরে কি কি দোয়া দিতে চান ভাই, মিষ্টি যে আনছে ভাই, সাথে বড় লোক হতে পারে, টাকা পয়সার মালিক হতে পারে, যেন আমাদের সবাইকে মিষ্টি খাওয়ায়। আমার বস্তু বেচা দিছে। সো ভাই এখন আমি আমাদের ভাই, ঠিক আছে, রাজন যেহেতু মিষ্টি নিয়ে আসছে আমাদের জন্য, তার জন্য আমাদের মন থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে। সো ভাই আপনার কাছে আমি কিছু জিজ্ঞেস করি ভাই, কিছু বলেন আপনি ভাই, বলেন রাজন ভাই বক্তব্য কি, আপনি কিসের জন্য আমাদের মিষ্টিটা নিয়ে আসছেন ভাই? যে কোনো একটা খুশির কারণে আমার ভাইদের আমি মিষ্টি গুলো খাওয়াই। তালি দেন না ভাই, আমরা সবাই তালি দিই এখন। আমরা ভালো ভাই তালি দেন না, ঠিক আছে? এখন আমরা মিষ্টিটা দেখবো। এই যে ভাই মিষ্টি নিয়ে আসছে, তো আমরা এখন মিষ্টিটা দেখবো। তো ভাই আপনারা দিয়ে আগে শুরু করি ভাই, আমরা মিষ্টিটা খাওয়ানো ভাই, নেন ভাই, বড় ভাই খাইবে না ভাই, আপনার যেহেতু সুখবর ভাই আপনি খান ভাই। এরপর আমাদের সাব্বির ভাই, ভাই পুরোটাই খেয়ে লাইছে গা। এরপরে আমাদের বড় ভাইয়ের কাছে যাবো আমরা, ঠিক আছে, মিষ্টিটা নিয়ে ভাই আপনার জন্য। ভাই আপনার ছোট ভাই যেহেতু পাস করছে ভাই, এনেন ভাই। সো এখন এখন আমরা খাবো, এখন আমি খাবো মিষ্টি। ইয়াসিন ভাই আমাদের আরো ভাই বেদার আছে, ওরা আসবে, তারপর মিষ্টিটা খাবে। দুই রকম কাজ হবে, খাওয়া হবে।